আগামী 7 ফেব্রুয়ারি 108টি পৌরসভা নির্বাচন, পুরো ভোটার হাতে মাত্র কিছুদিন। পৌরসভা এলাকায় এখন ডান বাম গেরুয়া শিবিরের নির্বাচনী প্রচার তুঙ্গে, রাজনৈতিক দলগুলির প্রচার চলছে জোর কদমে। অন্যদিকে খড়্দ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বামপন্থী প্রার্থীদেরকে ভয় দেখানো এবং তাদের সমর্থনে লাগানো ব্যানার, পোস্টার, পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। সেই সমস্ত ঘটনার প্রতিবাদে শনিবার ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রহুড়া খড়্দ এরিয়া কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো রহুড়া থানায়। ডেপুটেশন শেষে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রহুড়া খড়্দ এরিয়া কমিটির সম্পাদক সজল গুহ বলেন, ডেপুটেশন দিতে কারণ আসলাম এই কারণে যে আপনারা জানেন যে আগামী 27 তারিখ নির্বাচন, খড়্দ পৌরসভাতেও নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা প্রথম অবস্থায় যে প্রচার করছেন, প্রোপাগান্ডা করছেন মানুষের মধ্যে, সেটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 5-6 দিন হলো বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন ওয়ার্ডে যে ফ্লেক্স দিয়েছেন প্রচার করার জন্য, ফ্লেক্স ফ্ল্যাগ এগুলোর উপর আঘাত আনা হচ্ছে, রাতের অন্ধকারে এগুলি ছিঁড়ে ফেলা হচ্ছে। এবং এ শুধুমাত্র এটাই না, ইতিমধ্যেই আমাদের একজন ক্যান্ডিডেটকে থ্রেটও করা হয়েছে এই নির্বাচনকে সামনে রেখে। তাই ইলেকশন কোড অফ কন্ডাক্টকে সামনে রেখে আমরা মনে করি যে এগুলি প্রশাসনে জানানো উচিত, বিশেষ করে থানায় জানানো উচিত। আমরা এই বিষয়ে আমরা এসডিও সাহেবকেও জানিয়েছি, গতকাল ইমেল করেছি, এবং আজকে গতকাল আমার সঙ্গে রহড়া আইসির হচ্ছে যে কথা হয়, তিনিই হচ্ছে আজকে দুপুর 12টার সময় আমাদের সময় দেন, আমাদের সঙ্গে আমাদের পার্টির সঙ্গে হচ্ছে বসবেন। সেই অনুযায়ী আজকে আমাদের গোটা বিষয়টা যে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে যেসব ঘটনা, সে 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 9 নম্বর, 7 নম্বর বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলি আমরা ওনাকে বলেছি। এবং 27 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনটা যাতে পিসফুল হয়, মানুষ তাদের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে, সেই বিষয়ে সমস্ত কিছুকে ঊর্ধ্বে রেখে মানুষ তার ভোটাধিকার, যেটা নাকি আজকের গোটা পশ্চিমবঙ্গে হচ্ছে আস্কিং মার্ক হয়ে রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। মানুষ হচ্ছে ভোট দিক, তারপরে ঠিক হবে আগামী দিনে কারা যাবে, এই বিষয়ে সমস্ত গোটা বিষয়টা ওনাকে জানানো হয়েছে। উনি বলেছে খড়্দাও থেকে সৈকত গাঙ্গুলি, রিপোর্ট চ্যানেল 24/7। কৃষ্ণনগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের ঘরের ছেলে দিলীপ দাসকে মই চিহ্নে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুন।